মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে অনেকে ওই কালিমা খতম করে অনেকে কোরআন খতম করেন এরকম বিভিন্ন রকম খতম আছে তো এই যে কালিমা খতম সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে প্রিয় ভাইরা মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেক ফার করবেন তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য অন্য যে কেউ মারা যাক আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে দোয়া করবে ক্ষমা চাইবে কিন্তু ইসলামী শরীয়তে হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোন অ্যারেঞ্জ করতে হবে সেটা কোরআন খতম হোক খতমের জালালি খতম হোক কালিমা খতম হোক সোয়ালকবর হোক যাই হোক না কেন যত রকমের খতম আছে কোন প্রকার খতম মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো এর কোনো কালচার সিস্টেম এর কোনো পদ্ধতি বিধান ইসলামে শরীয়তে নাই প্রিয় ভাইরা এ বিষয়ে বিশুদ্ধত দূরের কথা কোন জাল জই ফাদিছো নাই আবেলেসাতুসালাম বলেছেন মাতাল ইনসান ইনকতাহা আনহু আমাল যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস তিনটা আমলের দুয়ার খোলা থাকে এক হলো তিনি যদি কাউকে কোন এলেম শিখায় যান তাহলে সে এলে সে আমল করলে তিনি এটা সব পেতে থাকেন আরেকটা হলো তিনি যদি কোন সৎকায় জারিয়া রেখে যান কোন দান করে যান যে দানের উপকারিতা চলতেছে টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন তিন নম্বর হলো তার যদি কোনো কি থাকে নেক সন্তান থাকে যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন এই তিনটা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই নবী স্পষ্ট বলেছেন মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ আপনি যত খতম পড়েন তার অ্যাকাউন্টে কোন সব যুক্ত করার কোন সিস্টেম ইসলামী শরীয়তে নাই এটা যারা খতম পড়ে তাদের কিছু অর্থনৈতিক সুবিধা হয় তাদের কিছু ফায়দা হয় কিন্তু আমরা যারা পড়াচ্ছি আমাদের কোনো লাভ নাই মৃত মানুষটার কোনো ফায়দা নাই হাজার ভিতরে আমাদের দেশে একটা ঘটনা পাওয়া মুশকিল হয় যে মারা যাওয়ার পরে তার ওয়ারিসা কিসে অ্যারেঞ্জ করে নাই খতমের ব্যবস্থা করে নাই এবং সেটা কখনো কখনো নিজেরা নিজেরা পড়ে কখনো কখনো হুজুরদেরকে দিয়ে পড়ায় কখনো টাকা দিয়ে পড়ায় কখনো বিনা টাকা দিয়ে যত রকমই করে না কেন এই খতমের সাথে মৃত মানুষের উপকারিতার কোন সম্পর্ক নাই এর ফলে মৃত মানুষের কোন উপকার হবে না হবে না হবে না এ বিষয়ে করণসূন্য কোনো বর্ণনা নাই মৃত মানুষের জন্য আপনি দোয়া করবেন তার পক্ষ থেকে দান দানসৎকার করতে পারেন তার পক্ষ থেকে গোমরা করতে পারেন তার পক্ষ থেকে হজ করতে পারেন তার পক্ষ থেকে যে সমস্ত বৈধ কাজ আপনি করতে পারেন কোরআনসূন্না বলা আছে সেগুলো করবেন কিন্তু খতমের কোন সিস্টেম সেটা কোরআন খতম হোক আর ওই কালিমা খতম হোক খতমের জালালি হোক মৌলবিদিয়া হোক নিজেরা হোক এর কোন বিধান ইসলামী শরীয়তে নাই